নমস্কার বন্ধুসকল, মামেজিত আপোনালোকে চাই আছে শ্যামচলান হেল্প ইউটিউব চেনেল। বন্ধুসকল, সমাগত বিধানসভা নির্বাচন, এইবার 2021 চনের বিধানসভা নির্বাচনত বিজেপির মুখ্যমন্ত্রী পদের প্রার্থী কোন? এই মুহূর্তত চর্চাত আছে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাম, কিন্তু রাজ্যিক বিজেপিয়ে বর্তমানলৈকে মুখ্যমন্ত্রী পদের প্রার্থীর নাম ঘোষণা করা নাই বা কোনো এজন নেতাকে মুখ্যমন্ত্রী পদের প্রার্থী হিসাবে প্রক্ষেপ করা নাই। সর্বানন্দ সোনোয়াল বা হিমন্ত বিশ্ব শর্মা তেনেকুৱা রাজ্যিক কোনো এজন নেতাকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে প্রক্ষেপ করা নাই, আর তার মাজতে চর্চা লাগছে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাম। 2021 চনের বিধানসভা নির্বাচনত যদি বিজেপিয়ে জয়লাভ করে তেতিয়াহলে মুখ্যমন্ত্রী হব নাকি মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা? আজি মই আপোনালোকক এইটি ভিডিওতে সবিশেষ জানাই দিম। খুবই এটা গুরুত্বপূর্ণ ভিডিও, আপোনালোকে ভিডিওটি সকলকে চাই থাকিব। আর বন্ধুসকল, যদি এতিয়ালৈকে এইটি ভিডিওত লাইক করা নাই তাতে প্লিজ এটা লাইক করে দিও। আর এনেকুৱা ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখো, যাতে যেতিয়াই মই যিবোৰ ভিডিও আপলোড করো তার নোটিফিকেশন সকলকে আগত আপনার মোবাইলত যায়। বন্ধুসকল, আপোনালোকে কথাখিনি অল্প ভালদরে মন করিব। বিজেপিয়ে সরকার গঠন করলে মুখ্যমন্ত্রী হব নাকি হিমন্ত বিশ্ব শর্মা? জল্পনা কল্পনা রাজ্যিক বিজেপিত। সমাগত অসম বিধানসভা নির্বাচন, নির্বাচনের দিন ঘোষণা করার পিছের পর রাজনৈতিক দলসমূহ ব্যস্ত হয়ে পড়েছে গরিষ্ঠ সংখ্যক আসন জয়ের লক্ষ্যে, বিভিন্ন রণকৌশল নির্ণয় করার। রাজ্যিক নেতা হিমন্ত বিশ্ব শর্মাক বিধানসভা নির্বাচনত প্রক্ষেপ করার সিদ্ধান্ত লওয়ার পিছত বিজেপির গোটত ইয়ার মুখ্যমন্ত্রী প্রার্থীক লৈ জল্পনা কল্পনা আকৌ এবার জোরদার হয়েছে। বিজেপিয়ে বর্তমানের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালক এইবার নির্বাচনত মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিকভাবে প্রক্ষেপ করা নাই। ইয়ার আরত অবশ্য রাজ্যিক বিজেপির নেতৃত্বই কারণ ব্যাখ্যা করেছে, কিন্তু এবছর আগতে রাজ্যিক নেতৃত্বক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই আগন্তক বিধানসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা নকরার বিষয়ে ইচ্ছা প্রকাশ করার কথা সংবাদ মাধ্যমক অবগত করেছিল। এইটো বিশ্বাস করা হয়েছিল যে রাজনীতির প্রভাবশালী নেতা হিমন্ত বিশ্ব শর্মাক কেন্দ্রীয় দলত অন্তর্ভুক্ত করা হব পারে, কিন্তু শেহতীয়া ঘটনারাজিয়ে যথেষ্ট চর্চার সৃষ্টি করেছে। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন সমিতিয়ে বিধানসভার জালুকবাড়ি সমষ্টির ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রার্থিত্বক অনুমোদন জানাইছে। যদি দলটিয়ে রাজ্য দ্বিতীয়বারের শাসন লাভ করে তেন্তে হিমন্ত বিশ্ব শর্মাক মুখ্যমন্ত্রী পদ দিয়া হবনে নাই, এই বিষয়ে বিতর্কর সৃষ্টি হয়েছে। তাৎপর্যপূর্ণ যে রাজনৈতিক বিসম্বাদের পিছত প্রাক্তন কংগ্রেস নেতা হিমন্ত বিশ্ব শর্মাই 2015 চনত বিজেপিত যোগদান করেছিল। ইয়ার পিছতে 2016 চনত রাজ্যখনত বিজেপি সরকার গঠনত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সমগ্র উত্তর পূব অঞ্চলের দলটির অন্যতম বিশিষ্ট মুখ হয়ে পড়েছে। মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নর্থ ইস্ট ডেমোক্রেটিক এলায়েন্স চমুকই নেডার আহ্বায়ক, আর মূলত পরিশ্রম আর কৌশলী গুণের কারণেই উত্তর পূবত বিজেপির রথ অগ্রগামী হওয়ার কৃতিত্ব দিয়া হয়। অবশ্যই সকলবর চর্চার মাজতে স্থিতি স্পষ্ট করবলে রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত কুমার দাসে কৈছিল যে যেহেতু ইতিমধ্যে এখন সরকার আছে, সেয়েহে মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করার প্রয়োজন নাই। যেতিয়া কোনো সরকার না থাকে তেতিয়া এটা দলে এই পদের নাম ঘোষণা করিব পারে। 2014 চনের সাধারণ নির্বাচনের আগতে 2013 চনত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম ঘোষণা করা হয়েছিল, কিন্তু 2019 চনত ঘোষণা করা হওয়া নাছিল, কারণ সকলে জানে যে দলের মুখ। দাসে এনেদরে মন্তব্য করে। ইয়ার লগতে সভাপতিজনে উল্লেখ করেছিল যে কেবল সংবাদ মাধ্যমেহে এই বিষয়টুক লৈ হৈচৈ কৰি আছে, দলের কার্যকর্তা সকলে এই সন্দর্ভত এবারও প্রশ্ন করা নাই। মুখ্যমন্ত্রী কোন হব তাক লৈ চর্চা করাতকৈ ফলাফলত গুরুত্ব দিবলৈ আহ্বান জানায়। অবশ্য সংবাদ সংস্থা আইএনএসর প্রতিনিধির আগত নাম প্রকাশ নকরা বিজেপির এজন জ্যেষ্ঠ নেতার মতে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই এইবার মুখ্যমন্ত্রী পদের কারণে চকু দিছে, আর কেবল মন্ত্রিত্ব লৈ এইবার সন্তুষ্ট নহয়। মুখ্যমন্ত্রী পদের কারণে নাম ঘোষণা করাতকৈ এই বিষয়ত আলোচনা হব লাগে, আর বিধানসভা নির্বাচনের পিছত সেয়া ঘোষণা করিব লাগে। বিজেপি নেতাজনের লগতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে। শেহতীয়া প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার পিছতে হিমন্ত বিশ্ব শর্মার অনুগত প্রার্থীয়ে পুরনি বিজেপি তথা সর্বানন্দ সোনোয়ালের ঘনিষ্ঠ প্রার্থীক চেরাই টিকট লাভ করাক লৈ চর্চা চলিছিল। কেন্দ্রীয় নেতৃত্ব হিমন্ত বিশ্ব শর্মার প্রার্থীসকলক অধিক গুরুত্ব দিয়ার বাতৰি সম্প্রচার হয়েছিল। এনে পরিপ্রেক্ষিতত মুখ্যমন্ত্রী কেন্দ্রিক চর্চাসমূহ অধিক জোরদার হয়েছে।